বন্যা কবলিত এলাকায় ডায়রিয়া অ্যালার্জি জ্বর ও শ্বাসকষ্ট সহ নানা রোগের প্রকোপ দেখা দেয় বেড়ে যায় সাপের উপদ্রব এই অবস্থায় সর্বত্র প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভারী বৃষ্টি আর উজানের ভারত থেকে আসা পানিতে বিপর্যস্ত কুমিল্লা ফেনী নোয়াখালী সহ পূর্ব দক্ষিণাঞ্চল দু এক জায়গায় পানি কিছু কমলেও সার্বিক পরিস্থিতির এখনও তেমন উন্নতি হয়নি দুর্গত মানুষদের জন্য খোলা হয়েছে অনেক আশ্রয়কেন্দ্র পণ্যের সময় নানা রোগবালাই দেখা দেয় তাই এই সময়টি বেশ চ্যালেঞ্জের বলে মনে করেন চিকিৎসকরা এর অন্যতম কারণ খাবার পানির সংকট পয় নিষ্কাশন ব্যবস্থার অপর্যাপ্ততা এবং মানুষ ও পশুর সহাবস্থান প্রায় পনেরোশো কেন্দ্রে প্রচুর মানুষ কিন্তু আছেন এবং অনেক গবাদি পশুকেও রক্ষা করা হয়েছে এখন মমিটার নিমে যাওয়া শুরু হয়েছে এখন কিন্তু আমাদের অত্যন্ত বেশি প্রয়োজন হয়েছে ওষুধ ডায়রিয়া হতে পারে কলেরা হতে পারে এবং এখানে এন্টারিক ফিভার যেটা কারণ এই সময়ে সোয়ারেজ লাইন প্লাস মলমূত্র এগুলো সব মিশে যায় পানির সাথে এন্টারিক ফিভার যেটাকে আমরা টাইফয়েড বলি সেটাও কিন্তু হয় ডার্মাটাইটিস হয় এক্সিমা যেটাকে অনেকে বলে তারপরে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এগুলি বেড়ে যাবে বিশুদ্ধ খাবার পানি স্যালাইন ও অ্যালার্জির ওষুধ এই মুহূর্তে বেশি প্রয়োজন বলে জানান এই বিশেষজ্ঞ পোর্সালাইনটা খুব জরুরি প্যারাসিটামল যেটা সেটা জরুরি তারপরে হচ্ছে অ্যান্টিহিস্টামিন জাতীয় সেটা জরুরি তারপরে হচ্ছে পানির যেটা বিশুদ্ধিকরণ ট্যাবলেট সেগুলি জরুরি আর কিছু অ্যান্টিবায়োটিক যেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে হবে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে বন্যা দুর্গত এলাকায় ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এই দুর্যোগে সবার সহযোগিতা চান শিক্ষার্থীরা আর পোস্ট ফ্লাডে যে মেডিকেল সাপ্লাই এন্ড মেডিসিন সাপ্লাই যেটা লাগবে এটা আপনাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করতেছি সেখানে কোনো রকম চার্জ যেন না রাখা হয় বন্যা দুর্গত এলাকায় হাসপাতালে এরই মধ্যে শিশু সহ বিভিন্ন বয়সী রোগীর চাপ বেড়েছে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা